আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে রবিবার দুপুরে আমার কিচেনে রান্না হয়েছিল কাতলা মাছের ঝোল ডাটা দিয়ে। তো আমি প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মরিচ মাখিয়ে সুন্দর করে হাফ ভেজে নিয়েছিলাম, পুরোপুরি লাল করে ভাজিনি, যেহেতু আমি মাছের ঝোল করব। তো তারপরে আমি হচ্ছে অর্ধেকটা পেঁয়াজ, কাঁচামরিচ আর দুটো টমেটো কেটে নিয়েছি। মাছের ঝোলে টমেটো দিলে খেতে খুবই টেস্টি হয়। আর আমি এই কাতলা মাছের ঝোলটা রান্না করব ডাটা দিয়ে। তো ডাটা আমার আগ থেকেই ফ্রিজে সংরক্ষণ করা ছিল, যেটা কিনা আমি শুধুমাত্র এখন ছিলে নেব। আর হচ্ছে আমি এই মাছের ঝোলটা রান্নার জন্য মশলাগুলোকে আগে থেকেই হচ্ছে একটু প্রিপেয়ার করে নেব, মানে তেলের মধ্যে সরাসরি মশলা দিয়ে দিব না। আমি একটা বাটিতে পানি দিয়ে তারপরে মশলাগুলোকে মাখিয়ে নেব। আর আমার এই কাতলা মাছের ঝোলের জন্য মশলা লেগেছিল হলুদ আধা চা চামচ, মরিচ এক চা চামচ, জিরা আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ আর রসুন 2 টেবিল চামচ। আমি সুন্দর করে এই মশলাগুলোকে পানি দিয়ে সুন্দর করে হচ্ছে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে আমি সুন্দর করে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ভেজে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে মাছটা দিয়ে সুন্দর করে হচ্ছে পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ডাটাগুলো দিয়ে আরেকটু ঝোল দিয়ে ডাটাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। আর আমি আজকে কাতলার ঝোলটা একটু মাখামাখা করব। তারপরে আমি ধনে পাতা দিয়ে এই মাছের ঝোলটা সার্ভ করেছিলাম। তো আমার মাছের ঝোল রান্না পর্ব এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার হোম কিচেনের সাথেই থাকবেন।